আলবার্ট আইনস্টাইন। হ্যাঁ, তিনি ছিলেন একজন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী। তিনি মূলত আপেক্ষিকতার তত্ত্ব এবং ভর শক্তি সমতুল্যতার সূত্র আবিষ্কারের জন্য বিখ্যাত। তিনি 1921 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তারই কিছু বিখ্যাত বিখ্যাত উক্তি সম্পর্কে জানব। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি একজন সুন্দর আকর্ষণীয় রমণীর পাশে 2 ঘন্টা বসে থাকেন, তাহলে দেখবেন সময় যেন উড়ে চলে গেছে। আবার যদি গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় 2 মিনিট হাঁটেন, তখন মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন। আমি সব সময় পরীক্ষার বিরোধিতা করি, কেননা আমার মনে হয় পরীক্ষা শিক্ষার্থীদের জানার আগ্রহকে মেরে ফেলে। শিক্ষার্থীর জীবনে কোনোভাবে 2টির বেশি পরীক্ষা দেওয়া উচিত নয়। আমি হলে শিক্ষার্থীদের জন্য সেমিনারের আয়োজন করতাম। শিক্ষার্থীরা যদি মনোযোগ দিয়ে শুনত, তাহলেই আমি তাদের ডিপ্লোমা দিয়ে দিতাম। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। এই পৃথিবী ধ্বংস হবে যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও চুপ করে থাকেন তাদের জন্য। এই পৃথিবীতে সবাই জিনিয়াস, কিন্তু আপনি যদি একটি মাছকে গাছ বেয়ে ওঠার সামর্থ্যের উপর বিচার করেন, তাহলে সে সারা জীবন নিজেকে শুধু অপদার্থই ভেবে যাবে। যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিলেন, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ, কেননা তাদের নায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখে গেছি। স্কুলে যা শেখানো হয় তার সবটুকুই ভুলে যাবার পর যা থাকে তাই হল শিক্ষা। যেখানে বিজ্ঞান শেষ, সেখানে দর্শনের শুরু, আর যেখানে দর্শন শেষ, সেখানে ধর্মের শুরু। সফল মানুষ হওয়ার চেষ্টা করার থেকে বরং একজন মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা করো। আমাদের রহস্যময়তার পরীক্ষণে প্রাপ্ত সবচেয়ে সৌন্দর্যময় জিনিসগুলি হল শিল্প, বিজ্ঞান এবং বন্ধুত্ব। গতকাল থেকে শিখুন, আজকের দিনটাকে নিয়ে বেঁচে থাকুন, আশাটা আগামীকালের জন্য তুলে রাখুন। তবে অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রশ্ন করা থামাবেন না। আমি সাধারণত ভবিষ্যৎ নিয়ে খুব একটা চিন্তা করি না, কেননা এটা আসে যথেষ্টই তাড়াতাড়ি। শুধুমাত্র আইন দিয়েই মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা যায় না, দরকার সহনশীলতাও। আমার মনে হয় বুদ্ধিমত্তার পরিচয় শুধুমাত্র জ্ঞানে নয়, আছে কল্পনা শক্তিতে। ধন্যবাদ। আমাদের আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আমাদের এই কাজ যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না যেন। নমস্কার।